তো আমি আগে থেকেই আমি চাকরি করি এবং কৃষিকাজও আমার একটা পৈতৃক সূত্রে। তো আগে সবজি চাষ করতাম, এখন স্কুল টাইমে ওইগুলার ম্যানেজ করা যায় না। সহজ যেটা বছরে এক বা দুই মাস আমাদের কাজ করলে সুবিধা হয়, এই এই দিক থেকে আমি এই বড় চাষে উদ্বুদ্ধ হয়েছি, যাতে দুই মাস আমাদের কাজ করতে হয়। মূলত হলো এটাই হলো মেইন কারণ। তারপরেও শাকসবজিতে সবসময় আমাকে শ্রম দিতে হয়, তার চেয়ে এটাতে কম খাটনিতে প্রফিটটা একটু বেশি হয়। আমি এখানে দুই প্রকারের আছে, আছে হলো আপনার আপেল কুল আর আছে হলো বল সুন্দরী, সবে এই বছরে কয়েকটা গাছে লাগাইছি। তাতে আপনি এখানে খরচ বাদে আপনার 2-2.5 লক্ষ টাকা আর কি আমার প্রফিট থাকে, খরচ প্রচুর খরচ হয়। তাতে এখানে 50টা গাছ, কয় বিঘা জমির উপরে? 7.5 বিঘা। আমি প্রাইমারি স্কুল শিক্ষক, এটা 2009 সালের থেকে কুলে চাষ করি আমি। ধীরে ধীরে শেখার ফলে আর কি দেখতেছেন কীরকম ফুল ধরছে, এরকম ফুল কিন্তু খুব কমই হয়, এটা অভিজ্ঞতার উপরে নির্ভর করে। ধীরে ধীরে অভিজ্ঞতা বেশি হচ্ছে, ধীরে ধীরে প্রোডাকশনও বেশি হচ্ছে। পরামর্শ দেয়।